আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় সুইচ বোর্ড কানেকশান। তো আমরা একটি বোর্ডে চারটি সুইচ, একটি ফাইভ পিন সকেট ও একটি ফিউজ লাগিয়ে নিয়েছি। তো বোর্ডটিকে আমরা কানেকশান করছি, আপনারা মন দিয়ে দেখুন, খুব সহজেই বুঝতে পারবেন বা সুইচ বোর্ড কানেকশান আপনারা করতে পারবেন। তো বোর্ডটি কানেকশান করছি। সর্বপ্রথম আমরা ফিউজের নিচের কন্টাক্টে তারটি কানেকশান করে নিচ্ছি। এরপর আরেকটি টুকরো তার নিয়ে প্রত্যেকটি সুইচের নিচের কন্টাক্টে আমরা কানেকশান করে নেব। ঠিক এইভাবে প্রত্যেকটি সুইচের নিচের কন্টাক্টে কানেকশান করে নিতে হবে। ফিউজ ভায়া হয়ে প্রত্যেকটি সুইচের নিচে লাইনটি এসে পৌঁছাবে এবং সুইচ অন করলে তবে লাইনটা টিউবলাইট বা পাখা বা ল্যাম্পে গিয়ে পৌঁছাবে। ঠিক এইভাবে প্রত্যেকটি সুইচের নিচের কন্টাক্টে কানেকশান করে নিতে হবে। তো আমাদের সুইচ কানেকশানটা কমপ্লিট হয়েছে। এরপর ফাইভ পিন সকেটটা কানেকশান করে নেব। দেখুন আমাদের বোর্ডটি কানেকশান কমপ্লিট হয়ে গেছে। এরপর বোর্ডটিকে আমরা লাগিয়ে দেব, লাগিয়ে দিয়ে প্রত্যেকটি তারকে কানেকশান করে নেব। তো আমরা বোর্ডটিকে এবার কানেকশান করে নেব। সর্বপ্রথম আমরা মেন লাইনটা কানেকশান করে নিচ্ছি, ফিউজের যে কন্ট্যাক্টটা ফাঁকা আছে। এরপর নিউট্রালটা, ফাইভ পিন সকেটের যে কন্ট্যাক্টটা ফাঁকা আছে, যে কন্ট্যাক্টের গায়ে দেখবেন লেখা আছে এন, এন মানে নিউট্রাল। তো নিউট্রালটা আমরা ফাইভ পিন সকেটের কন্টাক্টে কানেকশান করে দিচ্ছি। এরপর কানেকশান করবো বডি আর্থটা। তো আমরা বডি আর্থটা কানেকশান করে নিচ্ছি, ফাইভ পিন সকেটের যে উপরের কন্ট্যাক্টটা আছে, এটা বডি আর্থের জন্য এই কন্ট্যাক্টটা ব্যবহার করা হয়। তো আমরা বডি আর্থটা ওই কন্ট্যাক্টে কানেকশান করে দিলাম। এরপর আমরা যে তিনটি সুইচ ফাঁকা আছে, তিনটি সুইচে তিনটি পয়েন্ট, তিনটি পয়েন্টের যে তার আছে, এই পয়েন্টের তারগুলোকে তিনটে সুইচে কানেকশান করে দেব। তিনটে সুইচে তিনটে পয়েন্টের তারকে কানেকশান করে নিচ্ছি। এইভাবে কানেকশানটা করে নিলাম, আমাদের কানেকশানটা কমপ্লিট হয়ে গেছে। এই তিনটে হচ্ছে মেন লাইনের তার, এটা ফেজ, এটা নিউট্রাল, এটা বডি আর্থ। এবং এদিকে যে তিনটে আছে পয়েন্টের তার, তিনখানা পয়েন্টের তার তিনটে সুইচে কানেকশান করে নিয়েছি। এটা একটা সুইচে কানেকশান করা আছে এবং এখানে দুটো সুইচ পরস্পর যে আছে দুটো সুইচে কানেকশান করা আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।